আমি তো বললাম, আমি তো খোলাখুলি কথা বলছি, আপনার ক্যামেরার সামনে কথা বলছি, আমি তো লুকোচ্ছি না কিছু, লুকোচ্ছি। ক্লাবটিতে বিপুল পরিমাণ নগদ অর্থ সহ অবৈধ ক্যাসিনোর সন্ধান পায় র‍্যাব সদস্যরা। পরে সেখান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিদেশি মদ। আটক করা হয় 31 জন কর্মচারী সহ 142 জনকে। এটুকু অন্তত বলতে পারি, আমি যখন ধরি ভালো করেই ধরি, এটা তো ভালো করেই জানে। আসসালামু আলাইকুম। দূরের ও কাছের যে যেখানে আছেন সেখান থেকে আজকে সকলকে স্বাগত করছি আজকের এই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে। দর্শক, আপনারা খুব ভালো করেই জানেন যে বাংলাদেশে এর মধ্যে স্পোর্টিং ক্লাবগুলোর আড়ালে গড়ে উঠেছে জুয়ার ব্যবসা এবং ক্যাসিনো ক্লাব। যে ক্লাবগুলো এর মধ্যে বাংলাদেশের প্রশাসন হানা দিয়ে জব্দ করেছেন এবং ভালো করে সেটা দমন করার চেষ্টা করছেন। শুধু তাই নয়, যারা এর সাথে পৃষ্ঠপোষকতা করেছেন বা এটার সাথে জড়িত রয়েছেন তাদেরকেও একটি তালিকা তৈরি করে গ্রেফতার অভিযানে নেমেছেন দেশের পুলিশ প্রশাসন। আদালত অপরাধী যিনি হন না কেন, তার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব এবং অপরাধীদেরকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। তার কোনো পরিচয় নেই, তিনি অপরাধী। সুতরাং এই বিষয়গুলো আমরা বলতে চাই। আমরা যদি দেখি যে তার সাথে আরও কোনো অপরাধ যুক্ত আছে, অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা ইতিমধ্যে এটাও জানেন যে এই অভিযান যখন শুরু হয় প্রথম দিকে কিন্তু ইয়াং ম্যানস ক্লাব নামে একটি ক্লাব এর সন্ধান পাওয়া যায়, যে ক্লাবের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান হচ্ছে সাবেক মন্ত্রী এবং বর্তমান এমপি রাশেদ খান মেনন, যাকে কিন্তু কিছুদিন আগেই মন্ত্রিসভা থেকে বাদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম থেকে কথা ছিল নির্বাচন আন্দোলন, নির্বাচন এবং সরকার, তো সেই বিবেচনাটা নেওয়া হয়েছে বলে মনে হয়নি আর কি। তো আমরা নিশ্চয়ই নিয়ে আলাপ করব। না, আমাদের কোনো দাবি নেই। আমরা জানি আমাদের একটা বেসিক প্রেমিজ আসতো, সেই প্রেমিজের ভিত্তিতে আমরা কথা বললাম। কিন্তু তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হলো কেন, সেটাও কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কেননা এই সংবাদ কি তাহলে আগে থেকে প্রধানমন্ত্রী জানতেন? তো সেই সকল বিষয়ে অনুসন্ধান করব এবং এই ক্লাবের সন্ধান পাওয়ার পরপরই রাশেদ খান মেননের একটি সাক্ষাৎকার নেওয়া হয়। সেই সাক্ষাৎকারে তিনি কিভাবে গা বাঁচানো জবাব দিয়েছেন সেগুলো আজকে ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদের সাথে পুরোপুরিভাবে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে আসি এই রাশেদ খান মেনন ইয়াং ম্যানস ক্লাবের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান হিসেবে তার অবস্থান কী ছিল, তার পুরোপুরি ব্যাখ্যা বিশ্লেষণ তার মুখ থেকেই শোনা যাক এবং একটার পর একটা যুক্তি খণ্ডন করা যাক। অন্য হিসেব কি বলে ওখানে ন্যাশনাল সিকিউরিটি আমার আমার আমি হিসেবে দিয়েছিলাম, আমি কিছু অন্য কারণে আমাদের ওই এলাকার এখানকার কিছু বিষয় নিয়ে। দর্শক, তিনি এখানে দুই রকমের কথা বলেছেন। প্রথমে বলেছেন আমি সেখানে ছিলাম না, এরপর তিনি বলেছেন আমি সেখানে গিয়েছিলাম অন্য কারণে। কিন্তু সবার প্রশ্ন এখানে যে তিনি অন্য কারণে হোক বা যে কারণে হোক, তিনি একটা ক্যাসিনো ক্লাবই তো উদ্বোধন করতে গিয়েছেন, যদিও সেটাকে স্পোর্টিং ক্লাব বলা হচ্ছে, বাট তিনি একটি ক্লাব উদ্বোধন করেছেন, সে ক্লাবে কি হবে না হবে তার খোঁজ খবর কি তিনি রাখেন নাই, বা তিনি কি জিজ্ঞাসাবাদ করা ছাড়া অথবা বিশ্বস্ত মানুষ ছাড়া সেখানে গিয়ে উদ্বোধন করে আসলেন, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন সবার মধ্যে থেকে যায়। আমি সেবি দিয়েছিলাম, আমি কিছু অন্য কারণে আমাদের ওই
এলাকার এখানকার কিছু বিষয় নিয়ে। তাছাড়া এই রাশেদ খান মেনন তিনি মন্ত্রিত্ব হারিয়েছেন কিছুদিন আগে, কিন্তু এই ইয়ং ম্যাচ ক্লাব জন্ম হয়েছে আরও আগে। তার মানে আমরা বুঝতেই পারছি তিনি যখন মন্ত্রী ছিলেন ঠিক তখনই এই ক্যাসিনো ক্লাব অর্থাৎ ইয়ং ম্যাচ ক্লাব তিনি উদ্বোধন করেছেন। কিন্তু সবার প্রশ্ন হচ্ছে এখানে যে কেউ একজন কিছু উদ্বোধন করতে বলল আর সেখানে গিয়ে আমাদের মন্ত্রী মহোদয় তিনি উদ্বোধন করে দিয়ে আসলেন, কিন্তু এরপরে সেখানে কি চলছে তার কোনো খোঁজ খবর তিনি রাখলেন না। তো সেটি কতটুকু গ্রহণযোগ্যতা রাখে সেটাই সকলের কাছে আরও একটি প্রশ্ন। তো আমার প্রশ্ন তো এইখানে, আমি তো উল্টো প্রশ্ন করব যে কেন এই সংবাদটা পাইনি তারা একদিন ধরে, আজকে কেন হঠাৎ করে র‍্যাবের অভিযানের পরে পেল। দর্শক, সাংবাদিকের কাছে ওনার প্রশ্ন যে এতদিন ধরে পেল না কেন এবং র‍্যাবের অভিযানের পরে কেন তা খুঁজে পেল। কথা বলার ঢং, ভঙ্গিমা এবং হচ্ছে টোন এবং শব্দচয়ন দেখে নিশ্চয়ই আপনার মনে হচ্ছে যে বাংলাদেশ সরকার আগে এই ক্যাসিনো ক্লাবগুলো চলার অনুমতি দিয়েছেন, কিন্তু এখন অনুমতি দিচ্ছেন না রাশেদ খান মেননের সাথে শত্রুতামি করে, এমনটাই তো বুঝাচ্ছে বা এমনটাই তো মনে হচ্ছে তার কথার ধরন শুনে। অথচ এই ওয়ার্কার্স পার্টি এবং আওয়ামী লীগ মিলে কিন্তু সরকার গঠন করেছে, তো সেক্ষেত্রে আওয়ামী লীগের সাথে রাশেদ খান মেননের একটা ব্যালেন্স রেখে কথা বলার কথা ছিল, কিন্তু সে জায়গায় তিনি এমনভাবে কথা বলছেন যেন সব দোষ সরকারের অথবা আওয়ামী লীগের, তাই নয় কি? অভিযান করার পর আপনারা ক্যাসিনোর খোঁজ পেলেন আর এই সংবাদে এত অনুসন্ধানী সংবাদ হয়, ক্যাসিনোর খোঁজ একদিন বন্ধ পাইনি কেন? আমি তো আমার প্রশ্ন তো এইখানে, আমি তো উল্টো প্রশ্ন করব যে কেন এই সংবাদটা পাইনি তারা একদিন ধরে, আজকে কেন হঠাৎ করে র‍্যাবের অভিযানের পরে পেল, আজকে কেন হঠাৎ করে র‍্যাবের অভিযানের পরে পেল। প্রশ্নটা এখানে থেকেই যায় যে একজন সরকার দলীয় লোক হয়ে অথবা এমপি হয়ে তার কথার ধরন কি এমন হওয়া উচিত ছিল, নাকি তার কথার ধরন হওয়া উচিত ছিল যে অপরাধ যেই করুক তাকে সংবিধান অনুযায়ী অপরাধী মনে হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আমরা নেব বা নেওয়া হবে। অথচ তিনি যেভাবে জবাব দিচ্ছেন, আজকে কেন হঠাৎ করে র‍্যাবের অভিযানের পরে পেল, আজকে কেন হঠাৎ করে র‍্যাবের অভিযানের পরে পেল, আজকে কেন হঠাৎ করে র‍্যাবের অভিযানের পরে পেল। তো ব্যাপারটা ঠিক এমনই হয়ে গেল না যে প্রথমে প্রধানমন্ত্রীর অনুমতি ছিল, এখন কেন প্রধানমন্ত্রীর অনুমতি নেই, তাই নয় কি? বিষয়টা তো তেমনই বুঝাচ্ছেন রাশেদ খান মেনন। আমি তো বটেই, আমি তো করেছি, আমি কষ্ট করছি, 2016 সালে করছি, 2016 সালে 19 জুন করেছি। এর মানে আপনারা বুঝতে পারছেন যে 2016 সালে তিনি উদ্বোধন করেছেন, অর্থাৎ তিনি সে সময়ে মন্ত্রী ছিলেন, স্পষ্টভাবে আপনারা বুঝতেই পারছেন। তো কেউ একজন নিয়ে ডেকে আপনাকে একটা স্পোর্টিং ক্লাবের উদ্বোধন করালো, সেটার আড়ালে কী ঘটছে, কী চলছে বা কী ঘটে আসছে সেটা কি আপনি জানেন না সে এলাকার একজন প্রতিনিধি হয়ে, জনগণের প্রতিনিধি হয়ে? অবশ্যই ওনার জানার দরকার ছিল, না হয় কোন বিশ্বস্ত সূত্রে গিয়ে তিনি একটা স্পোর্টিং ক্লাব উদ্বোধন করলেন, পরে সেটা মদের বার নাকি নাইট ক্লাব নাকি ক্যাসিনো ক্লাব হয়েছে তা কি ওনার জানার কোনো দরকার ছিল না? অবশ্যই দরকার ছিল। এই যে মানে আপনার একটা ছবি টাঙানো আছে চেয়ারম্যানের আলাদা আছে, অসুবিধা কি আছে? ওখানে ওখানে বঙ্গবন্ধুর ছবি আছে, শেখ হাসিনার ছবি আছে, অসুবিধা কি আছে? আছে না? দর্শক, রাশেদ খান মেননকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে সেখানে তো আপনার ছবি রয়েছে, তখন তিনি জবাবে বলেছেন সেখানে শেখ হাসিনার ছবি রয়েছে, বঙ্গবন্ধুর ছবি রয়েছে, তো কি হয়েছে? তো এখন কথা হচ্ছে
বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি এটা একটি কমন ব্যাপার, সেটা সবখানেই থাকে। কিন্তু এরপরে যার ছবি আছে তিনি খুব ভালো করে জানার কথা যে এটা কেন উদ্বোধন করেছেন, কি উদ্দেশ্যে উদ্বোধন করেছেন এবং তার টার্গেট কী ছিল এবং এতদিন ধরে কি হয়েছে সেখানে, তার খোঁজ খবর কেন রাখলেন না একজন জনপ্রতিনিধি হয়ে, সেটাই আমার আপনার এবং সরকারের সকলের প্রশ্ন যে আপনি কেন একজন জনপ্রতিনিধি হয়ে সেখানে খোঁজ খবর রাখলেন না, সেখানে কি হচ্ছিল। বঙ্গবন্ধু ছবি আছে, শেখ হাসিনার ছবি আছে, তা এখন সেটা কি করা যাবে। তাছাড়া সেখানে গভর্নিং বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন আপনি, তো যেহেতু আপনি সেখানে গভর্নিং বোর্ডের চেয়ারম্যান, তাহলে আপনারই ভালো জানার কথা যে সেখানে বঙ্গবন্ধু ছবি কেন ঢুকলো, শেখ হাসিনার ছবি কেন ঢুকলো এমন একটি জুয়ার আসরে অথবা মদের আসরে যেখানে অশ্লীল কর্মকাণ্ড সংগঠিত হয়ে থাকে। নিশ্চয়ই এই দায়ভার এই রাশেদ খান মেননকেই সবাই দিবে, তাই নয় কি? অবশ্যই। অর্থাৎ তিনি একটি ক্লাব গিয়ে উদ্বোধন করে আসছেন, সেখানে তার ছবি রয়েছে এবং তিনি সেখানে গভর্নিং বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন বা এই পোস্টে আছেন, তিনি এই ব্যাপারে কিছুই নাকি জানেন না। তো এই কথার গ্রহণযোগ্যতা কতটুকু রয়েছে সেটাই আপনারা বিচার বিবেচনা করবেন। এখন কিছু লোক এটাকে ক্যাসিনো বানিয়েছে, সেই দায়ী দায়িত্ব তো ওই গভর্নিং বোর্ডে হতে পারে না। আর আমি তো ওটা বললাম তো যে ওটা একটা উপদেষ্টা মণ্ডলী, কোনো কাজই নাই। দর্শক, এতক্ষণ তিনি বলেছিলেন যে তিনি কোন পোস্টে আছেন তিনি সেটা জানেন না, এখন আবার তিনি বলছেন যে তিনি হচ্ছেন উপদেষ্টা মণ্ডলী। আচ্ছা, যেটাই হোক, তিনি যে স্বীকার করে নিলেন যে সেখানে কোনো একটা পোস্টে আছেন বা পদে আছেন সেটাই সবচেয়ে বড় ব্যাপার। কিন্তু তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে তিনি জানলেন না কেন সেখানে কী কী ঘটনা ঘটে যাচ্ছে। আমি ওই গভর্নিং বোর্ডে আছি কিনা তাই তুমি জানি না, ওটা যে কী আছে তাই তো আমি জানি না। এই ক্লাবের একটা গভর্নিং বডি আছে, তার চেয়ারম্যান আমি, তো ওটা বললাম তো যে ওটা একটা উপদেষ্টা মণ্ডলী। একটা ক্লাবের উপদেষ্টা মণ্ডলী হয়ে রাশেদ খান মেনন জানেন না সেখানে তার অগোচরে কী কী হচ্ছে, এখন আপনারাই বলুন সেটা কি আমি বিশ্বাস করব না আপনারা বিশ্বাস করবেন, না দেশের প্রশাসন বিশ্বাস করবে, না সরকার বিশ্বাস করবে, সব কিছু আপনাদের হাতেই ছেড়ে দিলাম। আমি তো ওটা বললাম তো যে ওটা একটা উপদেষ্টা মণ্ডলী, কোনো কাজই নাই। দর্শক, উনি প্রথমে অস্বীকার করেছিলেন যে সেখানে তিনি কোনো কিছুর সাথে জড়িত নয় এবং সেখানে তার কোনো পদবি নেই বা কোনো পোস্ট নেই, অথচ তিনি এখন স্বীকার করছেন যে তার একটি পোস্ট রয়েছে, সেটি হচ্ছে উপদেষ্টা মণ্ডলী, আর এই উপদেষ্টা মণ্ডলী নাকি কোনো কাজ নেই। তবে তিনি কিন্তু সেখানে গিয়ে 2016 সালে উদ্বোধন করে এসেছেন এমনি এমনি, আবার সেখানে তার ছবি ঝুলানো হয়েছে এমনি এমনি, আবার সেখানে তার একটি পোস্ট রয়েছে সেটাও নাকি এমনি এমনি, কিন্তু সেখানে কী চলে সেটা নাকি একজন জনপ্রতিনিধি হয়ে তিনি বলতে পারেন না। ইট ইজ দ্য ডিউটি অফ দি আইন শৃঙ্খলা বাহিনী, তারা দেখবে ওখানে কী হচ্ছে। আমার কোনো নাম ভাঙায়নি, আমার তো কোনোদিন আমার নাম তারা ভাঙায়নি, আমি তো দেখিনি বলতো আমার নাম ভাঙা দেখানো। দর্শক, এখানেও কিন্তু একটা চিন্তার বিষয় যে পুরো দেশে এই ক্যাসিনো ক্লাব অর্থাৎ ইয়ং ম্যানস ক্লাব রাশেদ খান মেননের নাম ভাঙিয়েছে কি ভাঙায় নেই সেটা খুবই আত্মবিশ্বাসের সাথে তিনি প্রকাশ করছেন, কিন্তু তিনি নাম ভাঙায়নি সেটা জানেন, কিন্তু সেখানে যে অপকর্ম চলে, সেখানে যে ক্যাসিনো ক্লাব হয়েছে, সেখানে যে অশ্লীলতা চলে অথবা জুয়ার আসর চলে সেটাই কেবল তিনি জানতেন না, সেটাই তো আমরা বুঝতে পারছি। অর্থাৎ এক কথায় আমরা বলতে গেলে বলতেই পারি যে সারা দেশব্যাপী
এই ইয়ং মেন্স ক্লাব রাশেদ খান মেননের নাম ভাঙিয়েছে কি ভাঙায় নেই সেটা রাশেদ খান মেনন জানেন, কিন্তু তিনি সেটা জানতেন না সেই ক্লাবে ক্যাসিনো ক্লাব রয়েছে অথবা স্পোর্টিং ক্লাবের আড়ালে জুয়ার আসর বসে সেটা তিনি জানতেন না। তাই নয় কি, আমি যেহেতু এখানে এমপি, অতএব সে এমপি হিসেবে তো আমাকে বহু কাজে সে যুক্ত হয়, আমার বহু লোকের ছবি আমার সাথে আছে, একজন দুজনের ছবি না, এই সম্রাটের ছবি আছে আমার সাথে, এই খালেদের ছবি আছে আমার সাথে, এই অন্যদের ছবি আছে আমার সাথে, নাই। দর্শক, তিনি অস্বীকার করেছেন এই বলে যে খালেদা জিয়ার সাথে তার ছবি আছে এবং অন্যান্য অনেকের সাথে তার ছবি আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে খালেদা জিয়া তো সেখানে গিয়ে এই ক্লাবটা উদ্বোধন করেননি, উদ্বোধন করেছেন আপনি, সুতরাং এর দায়ভার আপনার উপরেই বর্তাচ্ছে। তাছাড়া সেখানে কিন্তু খালেদা জিয়ার ছবি পাওয়া যায়নি, সেখানে কিন্তু খালেদা জিয়া কোনো পোস্টে নেই, কিন্তু সেখানে আপনি গভর্নিং বোর্ডের চেয়ারম্যান অথবা উপদেষ্টা মণ্ডলীর পোস্টে রয়েছেন, যেটা আপনি নিজেই মোটামুটি স্বীকার করে নিয়েছেন। সুতরাং দায় এড়ানোর মতো কোনো রাস্তা আর থাকলো না। কোনো ধরনের কেউ এসে যে বলেছে যে এই জায়গায় এটা হচ্ছে, সুতরাং আপনি এটা হস্তক্ষেপ করেন, ওটা তো আমি দেখিনি, কেউ তো বলেনি আমাকে আজ পর্যন্ত। দর্শক, ওনার দাবি হচ্ছে এই ক্লাবে কি হচ্ছে না হচ্ছে আজ পর্যন্ত ওনাকে কেউ নাকি জানায়নি, কিন্তু সে ক্লাব রাশেদ খান মেননের নাম ভাঙিয়েছে কি ভাঙায়নি সেটা কিন্তু তিনি খুব ভালো করেই জানেন, কিন্তু সে ক্লাবের ভিতরে কি হচ্ছে সে বিষয়টা কেবল তিনি জানেন না। ভালো হয়েছে, ওটা বন্ধ করে দিয়ে গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে অলরেডি, আই এম হ্যাপি, এলাকার লোক হ্যাপি, এলাকার মানুষ হ্যাপি, গভর্নমেন্ট আমিও হ্যাপি। দর্শক, আপনাদের সকলের কাছে প্রশ্ন এখানে যে তিনি বলেছেন যে সরকার এই সকল ক্যাসিনো ক্লাব বন্ধ করে দিয়েছে সে কারণে জনগণ হ্যাপি, তিনিও হ্যাপি, কিন্তু ওনার কথা সুর এবং ওনার চেহারার এক্সপ্রেশন দেখে কি আপনাদের কাছে মনে হচ্ছে যে তিনি আসলেই বাস্তবে হ্যাপি হয়েছেন? আমাদের কিন্তু তা মনে হচ্ছে না। আমার সংসদ এলাকায় তো ডাকাত আছে, খুনি আছে, সন্ত্রাসী আছে, তখন তার দায় দায়িত্ব কি আমাকে নিতে হবে? আছে না, তাহলে এই দায় দায়িত্ব কি আমাকে নিতে হবে? ডাকাত, খুনি, সন্ত্রাসী, মাদকাসক্ত, এই দায়িত্ব তো এমপির দায়িত্ব দেয় কি যে সে খুনি খুঁজে বেড়াবে? তাহলে কিন্তু আপনি তো চোর, ডাকাত, খুনি এদের কারো ক্লাব উদ্বোধন করতে যান নাই, আপনি উদ্বোধন করতে গিয়েছেন ক্যাসিনো ক্লাব অথবা স্পোর্টিং ক্লাবের আড়ালে ক্যাসিনো ক্লাব, তো সে ব্যাপার কি আপনার ধারণা থাকার কথা নয়? অবশ্যই থাকার কথা, কিন্তু কেন এখানে ব্যর্থতা ছিল অথবা আপনার গাফিলতি ছিল অথবা কেন আপনি জানতেন না সেটার জবাব কিন্তু এখনও আমরা পুরোপুরিভাবে পাইনি। ডাকাত, খুনি, সন্ত্রাসী, মাদকাসক্ত, এই দায়িত্ব তো এমপির দায়িত্ব দেয় কি যে সে খুনি খুঁজে বেড়াবে? তাহলে যেহেতু তিনি একটি এলাকার প্রতিনিধি অথবা যেহেতু তিনি জনগণের প্রতিনিধি, সেক্ষেত্রে তার এলাকায় চোর, ডাকাত, খুনির দায়িত্ব কিন্তু তারই, কেননা তিনি চোর, ডাকাত এবং খুনিদেরকে ধরবেন না, ধরাবেন কাদের দিয়ে? প্রশাসনকে দিয়ে। তো অবশ্যই ওনার উচিত ছিল প্রশাসন ব্যবহার করে সেই ক্লাবে কি চলে তার খোঁজ খবর রাখা, অথচ তিনি তা করতে ব্যর্থ হয়েছেন। সে কথাটাই তো বললাম যে এটা একেবারে প্রথম মতিঝিল থানার পাশে, তাই না? মতিঝিল থানার পাশে, তো এটা এটা তারা দেখবে না, তো এটা এটা তারা দেখবে না, তো এটা এটা তারা দেখবে না। দর্শক, আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে তিনি যেন কথা বলার বাক শক্তি হারিয়ে ফেলছেন অথবা শক্তি সামর্থ্য হারিয়ে ফেলছেন, সেই জন্য তিনি কথা বলতে গিয়ে স্লো হয়ে যাচ্ছেন।
ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে রাশেদ খান মেনন তিনি সেই ক্লাবটি উদ্বোধন করেছেন এবং তিনি সেখানে গভর্নিং বোর্ডের চেয়ারম্যান। আবার তিনি নিজেও দাবি করেছেন যে তিনি সেখানে উপদেষ্টা মণ্ডলীর একজন। তো ওনার চেয়ে কি প্রশাসন ভালো জানার কথা? অবশ্যই না। তাহলে তার কি উচিত ছিল না যে প্রশাসনের মাধ্যমে সে ক্লাবে কী চলে তার খোঁজ খবর রাখা? সেটা তিনি কেন করলেন না, নাকি ইচ্ছে করে করলেন না, সেটা আপনারাই বিচার বিবেচনা করবেন। আমরা কোনো সঠিক জবাব পাইনি। ওই ফুটবল ক্লাবের সাথে তো মোহামেডানের সাথে তো বহু দামি দামি লোক আছে, ওয়ান্ডারের সাথে তো বহু দামি দামি লোক আছে, ওই ভিক্টোরিয়া স্পোর্টিং সাথে তো বহু দামি দামি লোক আছে। ওনার কথা শুনে মনে হচ্ছে যে নামি দামি মানুষ অপরাধ করলে সেটা অপরাধ নয়, তবে কম নামি দামি মানুষ যদি অপরাধ করে সেটা অপরাধের মধ্যে গণ্য হবে, সেটাই তো বোঝাচ্ছে, তাই নয় কি? তো নামি দামি মানুষ অপরাধ করলে অপরাধ হবে না, এটার ব্যাখ্যা কী, যুক্তি কী, সবার কাছে ছোট্ট একটা প্রশ্ন। আপনার ছবি আছে, দর্শক, সরকার কেন এতদিন এটা বের করতে পারেনি, এটা নাকি সরকারের ত্রুটি, কিন্তু সবার কাছে প্রশ্ন, তিনি কি সেই সরকারের কোনো অংশ নয়, এবং তিনি কি আওয়ামী লীগ সরকারের কল্যাণে এমপি নির্বাচিত হন নেই? উনি যেভাবে কথাটা বললেন দেখে মনে হলো যে তিনি সরকারের কোনো অংশ নয় এবং সরকারের সাথে তার কোনো জোট নেই। অথচ আমরা খুব ভালো করে জানি যে রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি এবং বাংলাদেশ আওয়ামী লীগ, তারা দুই দল মিলে কিন্তু সরকার গঠন করেছেন। অথচ তিনি একতরফাভাবে আওয়ামী লীগ সরকারের উপরেই দায় চাপানোর চেষ্টা করে যাচ্ছেন। একজন সরকারের অংশীদার হয়ে একজন সাবেক মন্ত্রী এবং বর্তমান এমপি এভাবে কথা বলা কি সাজে কি না, সেটাও আমাকে কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন। আপনারা খুব ভালো করে জানেন যে বর্তমান সরকারের যে জোট, সেই জোটেরই একজন এমপি হচ্ছেন এই রাশেদ খান মেনন। সেই সুবাদে তিনি সরকারের বিরুদ্ধে না বলে তার অবশ্যই বলা উচিত ছিল যে সরকার এই ধরনের যে সকল অপরাধী রয়েছে তাদেরকে আগেও ছাড় দেয়নি এবং ভবিষ্যতেও ছাড় দিবে না, যে অপরাধ করবে তাকে অবশ্যই পাকড়াও করা হবে। তার কথা বলার ভঙ্গিমা হওয়া উচিত ছিল এরকম, কিন্তু তিনি কথা বলছেন এমনভাবে যেন এই রাশেদ খান মেননকে ক্যাসিনো ব্যবসা করতে না দিয়ে বেকায়দায় ফেলে দিয়েছেন, তাই নয় কি? আমি আবার বলছি, ইউ আর ট্রাইং টু জাজ মি, আপনি কিন্তু ইউ আর জাস্ট নাও ক্রসিং ইউর লিমিট, আপনি আমাকে ইউ আর ট্রাইং টু জাজ মি, আপনার সম্পাদককে আমি ফোন করে বলবো যে আপনি আমাকে জাজ করার চেষ্টা করছেন। আপনি জানেন আপনার সম্পাদক যা খুশি, আমি যা বলেছি সব বলে দেন টেলিভিশনে, কিচ্ছু আসে যাবে না। দর্শক, আমরা খুব ভালো করেই জানি যে একজন নেতা থেকে শুরু করে এমপি, মন্ত্রী এবং প্রধানমন্ত্রী, দেশের প্রত্যেকটা মানুষকেই তারা জবাবদিহিতা করতে বাধ্য যে তারা কি করছে এবং দেশে এই এই সমস্যা কেন, অথবা তারা এটা সমাধান করে দিচ্ছে না কেন, বা ইত্যাদি। কিন্তু এই রাশেদ খান মেনন তিনি এমনভাবে কথা বলছেন যেন তিনাকে দুই একটা প্রশ্ন করাতে এই সাংবাদিকের অপরাধ হয়ে গেছে। অথচ আমরা খুব ভালো করেই জানি যে এই সকল সংবাদকর্মী হচ্ছে দেশের মানুষের প্রতিনিধি, তারা প্রতিনিধি হয়েই এই সকল মন্ত্রী এবং এমপিদের কাছ থেকে জবাবদিহিতা অথবা প্রশ্ন করে থাকেন যাতে জনতা এর সদুত্তর জানতে পারেন। সে জায়গায় আজকে এই রাশেদ খান মেনন তিনি কিভাবে জবাব দিচ্ছেন নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। দর্শক, এই রাশেদ খান মেননকে কিছুদিন আগে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে, সেটা নিশ্চয় আপনারা ভালো করে জানেন, আর এর পিছনে নিশ্চয় কোনো বড় কারণ রয়েছে। কেননা এর আগেও কিন্তু তিনি একবার সংসদে দাঁড়িয়ে হেফাজত ইসলামকে ডিফেন্ড করে তিনি দেশের সকল আলেম ওলামাকে একচেটিয়া অবমাননা করেছেন এবং ইসলাম নিয়ে কটূক্তি করেছেন, যেটা আমি প্রমাণসহ আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো এই সকল বিষয়ে ভালোভাবে তদন্ত করে দেশের প্রশাসন যাতে জুয়ার আসর এবং হচ্ছে এই সকল অশ্লীল এবং
নেশা জাতীয় দ্রব্য যে সকল ক্লাবে রয়েছে সেই সকল ক্লাব অতি দ্রুত তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তার আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আবারও নেক্সট টাইম আপনাদের সাথে দেখা হবে, কথা হবে এবং আলোচনা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। ধন্যবাদ। ২০১৬-১৭ মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগের চ্যাম্পিয়ন দল এই ফকিরাপুল ইয়াং মেন্স ক্লাব বিপিএলে খেলার যোগ্যতা অর্জন করে। অথচ সে বছর অর্থনৈতিক কারণ দেখিয়ে তারা প্রিমিয়ার লীগে খেলার অপারগতা প্রকাশ করে। কিন্তু এখন তো দেশের মানুষের কাছে পরিষ্কার, ফুটবলের পরিবর্তে আসলে তাদের মনোনিবেশ কোন খেলায় ছিল।